বিশাল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াস বন্ধুরা আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল তো প্রতিবারের মতো আজকে আমরা আরেকটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে আসলাম তো বিশাল ঘূর্ণিঝড় ইয়াস এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে আগামী পঁচিশ তারিখ মঙ্গলবার আমরা কিনের মধ্যে রয়েছি এই মুহূর্তে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা পঁচিশ তারিখ ঠিক ঠিক পঁচিশ তারিখের মধ্যে রয়েছি মঙ্গলবার তো এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টা কিন্তু অতি দ্রুত চলে আসতেছে বঙ্গোসাগর থেকে দেয়া আসতেছে ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড় দেশের কোন কোন অঞ্চলে পেট করতে পারে দেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি বা মারাত্মক ঠান্ডব চালাতে পারে সেটা আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিও জুড়ে থাকেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শককে এসে থাকেন তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনও একটা ক্লিক করে রাখবেন যেন এইরকম আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের বায়ুর গতিবেগ চারপাশে প্রায় একশো চৌঁত্রিশ সাতত্রিশ কিলোমিটার পর্যন্ত রয়েছে এবং প্রায় দেড়শো কিলোমিটার পর্যন্ত থাকতে পারে আমরা আগামী দিনে লাইভ ট্রেকিংয়ে চলে যাবো আমরা সরাসরি পঁচিশ তারিখ মঙ্গলবার বিকেলের দিকে চলে যাবো আটটা পি এম এই সময়ের মধ্যে ঠিক আটটার দিকে যদি চলে যায় তাহলে ঘূর্ণিঝড়ের বায়ুর গতিবেগ প্রায় দেড়শো কিলোমিটার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একশো তিপ্পান্ন কিলোমিটার পর্যন্ত অবস্থান করছে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ তো এই ঘূর্ণিঝড়ের ইফেক্ট কোন কোন অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু সাইড ইফেক্ট কিন্তু পড়তে পারে কক্সবাজার শহরে কক্সবাজার টেকনাপ এসব অঞ্চলে কুতুবদিয়া চগড়িয়া চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে সাইড কিন্তু পড়তে পারে আমরা যদি ট্রেকিং করি আগামী দিনে কেমন পরিস্থিতি থাকবে তো ঘূর্ণিঝড়টা কিন্তু অতি ভয়ানক হতে পারে তো ঠান্ডব চালাতে পারে বিভিন্ন অঞ্চলে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে অলরেডি ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন অঞ্চল দু বাংলার বেশ কিছু অঞ্চলে আসতে পড়বে এই ঘূর্ণিঝড়টি তো সরাসরি দেখা যাক এই ঘূর্ণিঝড় কিন্তু পরিবর্তন হতে পারে এবং গতিবেগ পরিবর্তন হওয়া হতে পারে কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে এমনটা অনুকূল পরিবেশ কিন্তু তৈরি হয়েছে বঙ্গোসাগরে কিন্তু তৈরি হতে যাচ্ছে বায়ুর গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমরা দেখতে পাচ্ছি আরব সাগর থেকে কিন্তু বায়ু কিন্তু ঢুকতেছে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আরব সাগর থেকে ভয়ানক গতিতে কিন্তু এগিয়ে আসতেছে দ্রুত গতিতে বায়ু বায়ু কিন্তু অলরেডি ঘূর্ণিঝড়ে কিন্তু অনেকটা এগিয়ে আসতেছে বায়ু আর ঘূর্ণিঝড় কিন্তু অলরেডি গিরে খাচ্ছে বায়ু তো অবশ্যই ঘূর্ণিঝড় কিন্তু প্রচণ্ড শক্তিশালী হবে বলে আশা করা যায় কোন কোন অঞ্চলে ইফেক্ট করবে এছাড়া কোন কোন অঞ্চলে জ্বর বৃষ্টি চালাবে ঠান্ডব চালাবে কোন কোন অঞ্চল সেটা আমরা দেখাবো আপনাদেরকে বালুচরে দেখা দেখা যাচ্ছে এখানে বালুচ্ এই অঞ্চলে কিন্তু বাড়ি বৃষ্টি বা বাড়ি ইপেট কিন্তু পড়তে পারে সরাসরি আমরা ট্রে কিনে চলে যাব তো পুরো দিকে কিন্তু আসতে পড়বে আমরা ট্রে কিনে চলে যাই বুধবার আমরা বুধবার ঢুকতে আমরা দেখতে পাচ্ছি সেটা আরও গণভূত হয়ে আরও দেখা যাচ্ছে বাংলাদেশের খালাপাড়া বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু ইপেট কিন্তু পড়বে বরিশাল বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরিশাল বিভাগ এই যে বরিশালের ফিরোজপুর তারপর মঠবাড়িয়া এই জেলাসমূহের মধ্যে কালাপাড়া লালমোহান তারপর মতিরহাট সেনবাগ আর চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে ফড়িচুড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগ এছাড়া বাঁশশালী তার বিভিন্ন অঞ্চল জুড়ে চকুরিয়া তারপর আর দেখা যাচ্ছে কানে ঠেকনাপ কক্সবাজার অঞ্চলগুলোতে কিন্তু আসতে পড়বে সাইড ইফেক্ট ভারী বৃষ্টি এছাড়া বায়ুর গতি প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে কিন্তু বয়ে যাবে সেই সময়ের মধ্যে কলকাতা বিভাগে আমরা কলকাতায় যদি চলা যায় তাহলে কলকাতায় দেখতে পাচ্ছেন আপনারা বায়ুর গতি প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত তখন কিন্তু শুরু হবে এখনও পর্যন্ত কিন্তু আমরা ঘনিজ ট্রেকিং সাতাশ আঠাশ তারিখের মধ্যে নিয়ে নিই আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে আসতে পড়বে যেটা আমরা এই মুহুর্তে আপডেট কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি আমরা এই মুহূর্তে মেহেরপুর মেহেরপুরে কিন্তু এর ইফেক্ট কিন্তু রয়েছে চারটি ইফেক্ট কিন্তু রয়েছে আমরা সরাসরি এই মুহূর্তে বহ জোর মোট মোটটা যদি সিলেক্ট করি আমরা বহ জোর বিশটি মোটটা আমরা সিলেক্ট করে দেখবো এই মুহূর্তে বিশটি মোটটা আমরা দেখে নেব সরাসরি আমরা এই মুহুর্তে বিশটি মোটটা ওপেন করে নিব সরাসরি আমরা এই মুহুর্তে বিশটি মোটটা ওপেন করে নিব তো আমরা বহ জোর বিশটি মুহূর্তে চলে আসলাম এই মুহুর্তে বন্ধুরা বজ্র বৃষ্টি মোড়টা এই যে বজ্র বৃষ্টি মোড় চলা পর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টি বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের বাম পাশে ঘূর্ণিঝড়ের বাম পাশে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি কিন্তু দেখা যাচ্ছে সেটা ঘূর্ণিঝড়ের ডান পাশে বৃষ্টি কম দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের বাম পাশে প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি কিন্তু অলরেডি থাকতে পারে ঠান্ডব কিন্তু চালাতে পারে এমনটাই পরিস্থিতি ভুবনেশ্বরের দিকে কিন্তু অলরেডি ভয়ানক পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে সেটা ভালো চরে খড়গপুর কলকাতা এই অঞ্চলে কিন্তু আসতে পড়বে ভয়ানক ঘূর্ণিঝড়টি আমরা যদি আরও ট্রেকিং করি ছাব্বিশ তারিখ সরাসরি আমরা ষাটটা পি এম এই সময় মধ্যে চলে যাব ছাব্বিশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টা আরও একটু দ্রুত এগিয়ে আসবে ওয়েট করেন আপনারা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও ভয়ানক গতি নিয়ে কিন্তু আসতে পড়ছে এই যে দক্ষিণ চব্বিশ পরগনা সহ এখানে হালদিয়া তারপর খড়গপুর খোলাঘাট এই অঞ্চলে আসছে পড়ছে এই ঘূর্ণিঝড়টা আমরা বৃহস্পতিবার সাতাশ তারিখের মধ্যে ট্রেকিংয়ে চলে আসলাম এই ঘূর্ণিঝড়টা খুন দিকে যাচ্ছে এই যে বারিপাদা তারপর বালোচরে তারপর এখানে জাটগ্রাম বলেন বা দীঘা বিভিন্ন অঞ্চল কিন্তু রয়েছে পুরুলিয়া এই অঞ্চলে রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি আরও বিষণপুর বাঁকুড়া তারপর হোরা এই জেলাসমূহের মধ্যে আসতে পড়বে ভয়ানক পরিস্থিতি জ্বর বৃষ্টি তুমুল আকারে বিধ্বংসী ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে যাচ্ছে তখন সরাসরি আমরা এই মুহূর্তে আবারও উইন্ড কাস্টের মধ্যে চলে যাব আমরা দেখব উইন্ড কাস্ট কেমন হচ্ছে সরাসরি আমরা বায়ু জাপটা মোটটা আবার সিলেক্ট করে নেব বায়ু জাপটা মোটটা আমরা সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সেই ঘূর্ণিঝড়টা অলরেডি তাণ্ডব চালিয়ে একটু একটু দুর্বল হতে যাবে তবে সাতাশ তারিখের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এই ঘূর্ণিঝড়ে ঘটিবে প্রায় দুশোর কাছাকাছি কিছু 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 স্থানে প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত বায়ুচাপটা কিন্তু থাকতে পারে উপযুক্ত পরিবেশ যদি পায় এই ঘূর্ণিঝড়টা অলরেডি সাইক্লোন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি সাইক্লোন সুপার সাইক্লোন পর্যন্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টা অতি ভয়ানক পরিস্থিতি কিন্তু বিরাট বড় ঘূর্ণিঝড় আসলে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে তো দেখা যাক আগামী দিনে কি পরিস্থিতি হয় তবে এই আপডেটে অনেকে আতঙ্কিত হয়ে যাবেন আতঙ্কিত এখনো পর্যন্ত হবেন না কারণ ঘূর্ণিঝড়টা এখনও পর্যন্ত তৈরি হয়নি আতঙ্কিত হবার দরকার নেই এখনও পর্যন্ত আমরা আপনাদেরকে আপডেট দেবো জানিয়ে আসব কেমন পরিস্থিতি থাকবে আমরা সরাসরি এই মুহূর্তে বুধবার উনিশ তারিখের মধ্যে দেখি কে কেমন পরিস্থিতি জ্বর বৃষ্টির সম্ভাবনা তাণ্ডব কোন দিকে হবে তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা ঘূর্ণিঝড়টা কিন্তু তৈরি হয়নি একটা খবর তৈরি হবে সেটা আমরা দেখি একটু বৃহস্পতিবার আমরা বিশ তারিখে ট্রেকিংয়ে চলে আসলাম না ঘূর্ণিঝড়ে ট্রেকিং কিন্তু চালু হচ্ছে না আর দেখতে পাচ্ছি একটা লোগোসব কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে তারপর একটা গুণাবত্য ঘূর্ণাবত্ত সৃষ্টি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে এরপরে সেই গুণাবরটা কিন্তু নিম্নচাপ তারপর গভীর নিম্নচাপ তারপর থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে ঘূর্ণিঝড় তারপর সাইক্লোন কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী দিনের পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে শনিবার বাইশ তারিখের মধ্যে পর্যন্ত আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এখনও পরিবেশ কিছুটা কিন্তু তৈরি হতে যাচ্ছে অনুকূল পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে বাইক কিন্তু প্রচণ্ড গতিবেগে কিন্তু আসতেছে প্রায় ষাট থেকে বাষট্টি কিলোমিটার বেগে আন্দামান সাগর দেখতে পাচ্ছেন আপনারা তবে মডেলের ভিন্ন মতাবেদ কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এখনও মডেলের ভিন্ন মতাবেদ কিন্তু রয়েছে গতিবেগ কিন্তু কোন দিকে যায় সেটা কিন্তু আসলে দেখার বিষয় এখনও পর্যন্ত বিভিন্ন মডেল কিন্তু বিভিন্ন ধরনের রিপোর্ট কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে তো আজকে জ্বর বৃষ্টি কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আজকে ঝড় বৃষ্টি রয়েছে দেশের উত্তরাঞ্চলে দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগের ক্ষৈহিক অঞ্চল জুড়ে বহাদ সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এছাড়া ময়মসিং বিভাগ রাজশাহী বিভাগের ক্ষৈহিক অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে সবাই সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা আজকের আপডেটটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক এসে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন একটা ক্লিক করে রাখবেন যেন এরকম আবহাওয়া লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়